सुप्रिय शिक्षार्थी पलाशपुर आदर्श उच्च विद्यालय आजकेर अनलाइन क्लासे सबाई के स्वागत। जारा अनलाइन क्लासे बर्तमाने संयुक्त आसो एवं परवर्तीते क्लासटा तुम्हारा देखबे सबाईके आमार पक्ष थेके शुभेच्छा। आमी प्रधान शिक्षक पलाशपुर आदर्श उच्च विद्यालय मोहम्मद मोमिनुल इस्लाम। आमी गणित विषय आज के तुम्हारे नवम एवं दशम श्रेणी तेरह अध्याय सीम धारा तेरह अध्याय सीम धारा सम्पर्के तुम्हारे आज के किछु धारणा देर चेष्टा करब, साथे साथे किछु गाणितिक समस्याओ समाधान कर देर चेष्टा करब। तहले आज के आमरा करब सीम धारा। सीम धारा এই অধ্যায় থেকে আজকে আমরা কিছু শেখার চেষ্টা করব। তো সসীম ধারা অঙ্ক করতে গেলে বা অধ্যায় ভিত্তিক যে অঙ্ক আছে এখানে সেগুলো করতে গেলে আমাদের কিছু বেসিক ধারণা থাকা প্রয়োজন। সেই ধারণা থেকেই আজকে প্রথমে তোমাদের আমি কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। সেখানে আমাদের সবার আগে জানার প্রয়োজন ক্রম। তোমরা ক্রমটা কি, ক্রম অনুক্রম, এই দুটো বিষয় আমাদের প্রথমে জানার দরকার। কারণ ক্রম এবং অনুক্রম এই দুটো ধারণা থেকেই ধারার উদ্ভব হয়েছে। তো ক্রমটা কি আমরা যদি খেয়াল করি, আমরা সবাই যদি খেয়াল করি আমাদের বাসা বাড়ির দিকে, যে তোমাদের সবার বাসায় পড়ার টেবিল আছে, সেই টেবিলে আমরা বইগুলো সাজিয়ে রাখি সুন্দর করে। কিভাবে সাজাই, বড় বইগুলো আগে, ছোটগুলো পরে, তারপরে খাতাগুলো সাজাই, তারপরে কলম দানিতে কলমগুলো সাজিয়ে রাখি, পেন্সিল সাজিয়ে রাখি। যদি আমরা ধরি জ্যামিতি বক্সে, বক্সের কথাই ধরি, জ্যামিতি বক্সে আমরা কম্পাস, কাটা কম্পাস, রুলার, পেন্সিল, রাবার, এগুলো সব আমরা সুন্দর করে ধাপে ধাপে সাজিয়ে রাখি। এই যে ধাপে ধাপে সাজানো, এইগুলোই হলো ক্রম। আরও যদি আমরা খেয়াল করি, বাসা বাড়িতে আমরা যে শোকেসগুলো ব্যবহার করি, সেখানে শোকেসের ভিতরে আমরা বিভিন্ন রকমের জিনিসপত্র সাজিয়ে রাখি, আলমারিতে আমরা জামা কাপড় সাজিয়ে রাখি সুন্দর করে, সেখানে একটা নির্দিষ্ট নিয়ম মেনেই কিন্তু আমরা সাজিয়ে রাখি। এই সাজানোটাই হলো ক্রম। আরও যদি আমরা খেয়াল করি আমাদের পারিপার্শ্বিক অবস্থায়, বাজারঘাটে যদি আমরা দেখি যে দোকানপাটগুলো কত সুন্দর, কসমেটিক দোকান বা ওষুধের দোকানদাররা তারা ওষুধের তাকে কত সুন্দর করে ওষুধের যে বক্সগুলো সেগুলো সুন্দর করে সাজিয়ে রাখে। তারা কিন্তু একটা ওষুধ আমরা যখন চাই সাথে সাথে তারা বের করে দেয়, কারণ তারা নির্দিষ্ট নিয়ম মেনেই কিন্তু এই পণ্যগুলো সাজিয়ে রাখে। দোকানদাররাও সেই একইভাবে সাজিয়ে রাখে। আমরা যদি কোনো অনুষ্ঠান করতে চাই, সেই অনুষ্ঠান পরিচালনা করার জন্য, যেমন আমরা আমাদের স্কুলে অনুষ্ঠান করি যখন, তখন দেখবা যে আমরা একটা নির্দিষ্ট ধারায় অনুষ্ঠানটা পরিচালিত করি। কিভাবে, প্রথমে আমরা কোরআন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করি, গীতা পাঠ করি, তারপরে যে আমরা শুভেচ্ছা বক্তব্য দেই, তারপরে আমাদের বিশেষ অতিথিরা বক্তব্য দেয়, প্রধান অতিথিরা বক্তব্য দেয়, এই যে ধারা একটা নিয়ম অনুসারে যে অনুষ্ঠানটা আমরা পরিচালিত করছি, এটাই হলো ক্রম। আশা করি ক্রম সম্পর্কে এরকম অগণিত উদাহরণ আমরা দিতে পারবো। যদি আমরা মনে করি তোমরা যখন স্কুলে আসো, তখন আমরা প্রথমে সমাবেশ করি। সমাবেশে আমরা কি দেখি, সমাবেশে আমরা যে পাঁচটা শ্রেণী, সিক্স থেকে টেন পর্যন্ত পাঁচটা শ্রেণী আমরা কিন্তু দশটা লাইনে তোমাদেরকে দাঁড় করাই, এবং দাঁড় করানোর পরে কি করি, আমরা তোমাদেরকে ছোট থেকে বড়, ছোট থেকে বড় ক্রম অনুসারে তোমাদেরকে দাঁড়াতে বলি। এই যে সাজানো, এইটাই হলো ক্রম। তোমরা শ্রেণীকক্ষে তোমাদের বসানোর সময়ও তোমাদের টিচাররা কিন্তু বলে যে বেঞ্চে যারা লম্বা তারা পিছনে বসুক, যারা খাটো তারা সামনে বসুক। এই যে লম্বা থেকে খাটো, মোটা থেকে চিকুন, এই যে সাজানো, এইটাই হলো ক্রম আমরা মনে রাখবো। তাহলে ক্রম বিষয়ে আমরা ক্লিয়ার হলাম। এগুলো আমরা লিখবো না, এগুলো আমরা জানবো, কারণ এগুলো আমরা অবজেক্টিভে আমাদের প্রয়োজন হতে পারে। আবার সৃজনশীল প্রশ্ন কোয়াদ আগেও কিন্তু ক্রম বা অনুক্রম কি এটাও কিন্তু আসতে পারে দুই মার্কে। তাহলে ক্রম গেল, এবার আমরা আসবো অনুক্রম। অনুক্রমটা হলো অনুক্রম। দেখো শিক্ষার্থীরা, এখানে আমি কয়েকটা রাশি লিখছি, যেমন ওয়ান লিখলাম, টু লিখলাম, থ্রি লিখলাম, ফোর লিখলাম, ফাইভ লিখলাম, সিক্স লিখলাম, এইভাবে আমরা এন পর্যন্ত লিখলাম। এনটা কি, এখানে এনটা হলো স্বাভাবিক সংখ্যা। আমরা
আগের ক্লাসে তোমাদের শিখাইছিলাম যে এন হলো এখানে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এন এর মানে এক দুই তিন চার পাঁচ, এখানে পরপর যে কোনো একটা আসতে পারে। এইখানে যদি আমি এখন এই রাশিটাকে, যে রাশিগুলো লিখছি এই রাশিটাকে যদি আমি আবার দুই দিয়ে গুণ করে লিখি, তাই এখানে হয় দুই এককে দুই, এইখানে হয় চার, এখানে ছয়, এখানে আট, এখানে দশ, এখানে বারো, এখানে টু এন হয়। তাহলে এরপরে যদি আমি আরও একটা লিখি, এখানে কি করলাম আমি এই একের সাথে এক দুই তিনের সাথে দুই গুণ করে দিলাম। এখানে যদি আমি এবার দুই গুণ না করে এর সাথে যদি স্কোয়ার করি, অর্থাৎ যদি স্কোয়ার করি তাহলে এক হয়, এখানে দুই স্কোয়ার করলে চার হয়, তিন রেস করলে নয় হয়, ষোলো হয়, পঁচিশ হয়, ছত্রিশ হয়, এইভাবে এখানে এন স্কোয়ার পর্যন্ত চলে যায়। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখানে আমি তিনটা রাশি লিখছি, একটা হলো এক দুই তিন চার পাঁচ, এটা আমরা দেখে বুঝছি যে এটা একটা স্বাভাবিক সংখ্যা, আমরা কমা দিয়ে দিয়ে লিখছি। পরেরটা কী করছি, এই স্বাভাবিক সংখ্যাকে আমরা দুই দ্বারা গুণ করে লিখছি। এখানে দুই দ্বারা গুণ, এখানে পাঁচ দ্বারা, সাত দ্বারা, আট দ্বারা, দুই তিন দ্বারা গুণ হতে পারে, এখানে আমরা জোড় সংখ্যা দিয়ে দুই দ্বারা গুণ করছি। পরেরটা কী করছি, আমরা স্কোয়ার করছি, অর্থাৎ বর্গ করছি, অর্থাৎ একরে বর্গ করে এক লিখছি, দুইরে বর্গ করে চার, তিনরে বর্গ করে নয়, চারের বর্গ করে ষোলো, পাঁচরে বর্গ করে পঁচিশ, ছয়ের বর্গ করে আমরা ছত্রিশ লিখছি। তাহলে এই তিনটা রাশি, এখানে যদি আমি আরও অগণিত রাশি লিখি তাহলে এই রাশিগুলো একটা নির্দিষ্ট নিয়ম মেনেই কিন্তু এখানে লেখা হয়েছে। এই যে নিয়ম মেনে লিখলাম আমি, এইটাই হলো অনুক্রম, এইটাই হলো অনুক্রম। যদি আমরা অনুক্রম এইটা যদি আমরা সংখ্যাকারে লিখতে চাই তাহলে আমরা লিখব বা বলবো যে কতগুলো রাশি একটি বিশেষ নিয়মে ক্রমণয়ে এমনভাবে সাজানো হয় যে তার পূর্বর পদ ও পরের পদের কিভাবে সম্পর্কিত সেইটা জানা যাবে, সেই রাশিগুলো সেটকেই আমরা অনুকরণ বলবো। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আরও একবার বলি, এখানে আমি লিখছি না যেহেতু বইতেও আছে, তোমরা একবার দেখে নেবা। আমি আরও একবার বলি যে কতকগুলো রাশি একটি বিশেষ নিয়মে ক্রমণয়ে এমনভাবে সাজানো হয় যে রাশিগুলোর প্রত্যেকটির পূর্বের পদ ও পরের পদ কিভাবে সাজানো হয়েছে সেটা জানা যায়, সেই রাশিগুলো সেটকেই আমরা অনুক্রম বলবো, সেই রাশিগুলো সেটকেই আমরা অনুক্রম বলবো। এই অনুক্রম থেকেই গাণিতিক ধারার উদ্ভব হয়েছে। এই অনুক্রম থেকেই গাণিতিক যে ধারা, গাণিতিক ধারার উদ্ভব হয়েছে, ধারা, এই অনুক্রম থেকেই আমাদের গাণিতিক ধারাটার উদ্ভব হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানবো ধারাটা কি। এই অনুক্রমগুলো আমি মুছলাম না ধারাটা বোঝানোর জন্য, কারণ আমরা জানি যে ধারা, ১৩ অধ্যায়ের অঙ্ক হলো সসীম ধারা, আমি আগেই লিখছি। তাহলে এখানে ধারাটার উদ্ভব হয়েছে কোথার থেকে, অনুক্রম থেকে। তাহলে অনুক্রম হলো আমরা যে রাশিগুলো একটু আগে আমি বলছি যে এমনভাবে সাজানো হবে যে প্রত্যেকটি সংখ্যে তার পূর্ব পদের এবং পরের পদের কিভাবে সাজানো সেটা আমরা জানতে পারবো, সেটাই হলো অনুক্রম। আর ধারাটা হলো এই অনুক্রমগুলোর পরপর পদগুলো যদি আমরা যোগ চিহ্ন দিয়ে দেই তবে সেটা হবে ধারা। যোগ চিহ্ন দিয়ে দেই, শিক্ষার্থীরা দেখো আমি যখন এইটা যোগ চিহ্ন দিয়ে দিচ্ছি, আগে ছিল কমা, এবার আমি যোগ চিহ্ন দিয়ে দিলাম, যোগ চিহ্ন দিলেই এটা ধারার সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমরা যে আজকে ধারার অঙ্ক করবো সেই ধারা এখন তৈরি হয়ে গেছে। তা আমরা এখানে মনে রাখবো যা ধারা দুইটা, দুই ধরনের ধারা হবে, দুই ধরনের ধারা, দুই প্রকার, একটা হলো সমান্তর ধারা, একটা হলো সমান্তর ধারা, আর একটা হলো গুণাত্মক ধারা, আর একটা হলো দুই নাম্বারটা হলো দুই নাম্বার হলো গুণাত্তর ধারা। তাহলে আমরা প্রথমে পেলাম অনুক্রম, অনুক্রম থেকে ধারা, ধারা এখন দুই প্রকার আমরা জানছি যে একটা হলো সমান্তর ধারা, একটা হলো গুণাত্মক ধারা। তাহলে আজকে আমরা সমান্তর ধারা নিয়ে আলোচনা করব, দুইটা ধারা একদিনে আলোচনা করা সম্ভব না, আমরা আজকে সমান্তর ধারাটা নিয়েই আলোচনা করব। তাহলে সমান্তর ধারাটা কি সেটা আমরা আগে একটু লিখি। দেখো উদাহরণগুলো আমি বুঝবো না, উদাহরণ দিয়ে আমরা বোঝাবো। তাহলে আজকে আমরা
সামান্তর ধারা নিয়েই আমরা আলোচনা করব। তাহলে সামান্তর ধারা এবং গুণাত্মক ধারা আমরা কীভাবে বুঝবো বা সামান্তর ধারা এবং গুণাত্মক ধারা কী সেটা আমরা মনে রাখব, যে যে ধারার যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সবসময় সমান হয়, অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ, চতুর্থ পদ থেকে আবার তৃতীয় পদ, পঞ্চম পদ থেকে চতুর্থ পদ, অর্থাৎ যে পদটা নেব তার পূর্বের পদটা বিয়োগ করলে যদি সমান হয় সেক্ষেত্রে সেইটা আমরা সমান্তর ধারা বলবো। দেখি আমরা শিক্ষার্থীরা, এইটা যদি আমরা লিখি দুই বিয়োগ এক, অর্থাৎ এক পাচ্ছি, তিনের থেকে যদি দুই বিয়োগ দেই এক পাই, আবার চারের থেকে তিন বিয়োগ দিলে এক পাই। তাহলে আমরা দেখছি যে এই ধারাটায় আমরা প্রত্যেকটা পদের তার পূর্ববর্তী পদের যদি আমরা বিয়োগ দেই তাহলে আমরা একই পাচ্ছি, তাহলে এটা একটা সমান্তর ধারা, এটা একটা সমান্তর ধারা। দ্বিতীয় যে ধারাটা আমরা লিখছিলাম এখান থেকে যদি আমরা লিখি চার বিয়োগ দুই, অর্থাৎ দুই হচ্ছে, আবার ছয় বিয়োগ চার ইকুয়াল টু দেখো দুই হচ্ছে, আবার আট বিয়োগ ছয় ইকুয়াল টু দুই হচ্ছে, তাহলে সবগুলো আমরা যখন বিয়োগ করছি তখন এটা বিয়োগফল সমান হচ্ছে, অর্থাৎ যে কোনো পদ থেকে তার পূর্বের পদ যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে যে ধারাটা পাবো সেইটাই হবে সমান্তর ধারা। সমান্তর ধারাটা নিশ্চয়ই কী তোমরা বুঝতে পেরেছো সহজভাবে। এখন সমান্তর ধারার অঙ্ক করতে গেলে আমাদের তেরো পয়েন্ট এক আছে এখানে সমান্তর ধারা, তেরো আর তেরো পয়েন্ট দুই হলো গুণাত্মক ধারা। তাহলে তেরো পয়েন্ট একের অঙ্ক করবো আমি, কিন্তু পরীক্ষার সময় তো আমার তেরো পয়েন্ট এক দুই উল্লেখ থাকবে না, তখন আমরা এই ধারাটা বিয়োগ করে বা গুণাত্মক ধারার চিহ্নিত যে নিয়ম আছে, গুণাত্মক ধারা যেদিন আলোচনা করবো ওই দিন থেকে তোমাদের বলবো, সেই নিয়ম অনুসরণ করে আমরা আগে ধারাটা নিশ্চিত হবো যে কোন ধারা, তারপরে আমরা সমাধান করার চেষ্টা করবো আমাদের সমস্যাটা। তো এখন আমরা সমান্তর ধারা করতে গেলে তাহলে আমরা কী করলাম, ধারা চিনলাম, সমান্তর ধারা চিনলাম, অনুক্রম চিনলাম। এবার আমাদের সমান্তর ধারা করতে গেলে আমরা দেখছি যে একটা ধারা যদি আমরা এখানে লিখি লিখি ওয়ান ওয়ান থ্রি ফাইভ সেভেন, এইভাবে আমরা একটা ধারা লিখলাম, তাহলে ধারা লিখে প্রথমে যে পদটা আসে, প্রথম যে পদটা আসে, প্রথম যে পদ, প্রথম পদটাকে আমরা এ দ্বারা চিহ্নিত করব, প্রথম যেটা থাকবে সেটা আমরা এ দ্বারা চিহ্নিত করবো প্রথম। আর একটু আগে আমরা দেখলাম যে বিয়োগ করলে পদগুলো পরপর বিয়োগ করলে একই হয়েছে, এই বিয়োগ ফলটাকে আমরা ডি দ্বারা চিহ্নিত করবো, অর্থাৎ সাধারণ অন্তর, ওইটাকে আমরা বলবো সাধারণ অন্তর, সাধারণ অন্তরটাকে আমরা ডি দ্বারা চিহ্নিত করব। তাহলে এখন যদি আমাদের কোনো সমান্তর ধারার প্রথম পদ যদি ওয়ান হয় আর সাধারণ অন্তর যদি ডি হয়, সেক্ষেত্রে আমরা ধারাটির প্রথম পদ সমান সমান লিখতে পারবো, সে সময় আমরা লিখতে পারবো ধারাটির প্রথম পদ সমান সমান এ সমান সমান আমরা লিখতে পারবো এইভাবেও, এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডি, অর্থাৎ এ সমান সমান তখন এ সাধারণ পদ আর এই ওয়ান আসছে কোথার থেকে, প্রথম পদ দেখে, প্রথম দেখে ওয়ান আসছে, তাহলে এখান থেকে যদি আমরা এটা করে দেই তাহলে এখানে ওয়ান আন কাটাকাটি হয়ে গেলে দেখো এখানে ওয়ান এটা হচ্ছে এ, আর এই ওয়ান আন বিয়োগ হলে জিরো, জিরোর সাথে ডি গুণ করলে জিরো হয়, এই থাকে। তাহলে প্রথম পদ আমাদের এ যে আমি লিখলাম প্রথম পদ, প্রথম পদটা কীভাবে হবে দেখো আমরা সেটাই দেখাই দিলাম, এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডি, অর্থাৎ প্রথম পদটা যদি আমি ধরি তাহলে প্রথম পদের আগের পদ তো আর নেই, তাহলে প্রথম পদ থেকে ওই প্রথম পদটাই বিয়োগ হলে যেটা হবে সেটাই হবে সাধারণ অন্তর, কারণ আমরা বলছি সাধারণ অন্তরটা যে কোনো পদের থেকে তার পূর্বের পদ বিয়োগ হলে যেটা হবে সেটা হলো সাধারণ অন্তর। তাহলে এখানে যখন প্রথম পদ আসবে তখন প্রথম পদটাই আবার বিয়োগ হয়ে যাবে। যদি এইভাবে আমি ধারাটি দ্বিতীয় পদ লিখি তাহলে দ্বিতীয় পদটা কী হবে তখন, এ প্লাস এই ওয়ানের জায়গায় টু হবে, তখন টু মাইনাস ওয়ান ইকুয়াল ডি ইকুয়াল টু তখন আসবে এ প্লাস দুই থেকে এক বাদ দিলে ডি হয়, অর্থাৎ ডি যোগ হয়ে যাবে, সাধারণ অন্তর যেটা আসছে ওইটা ডি হবে। যদি এইভাবে আমরা তৃতীয় পদ লিখি, তৃতীয় পদ যদি লিখি তাহলে এখানে থ্রি মাইনাস ওয়ান এর সাথে ডি, অর্থাৎ এ প্লাস টু ডি হবে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই যে ডি প্রথমে ছিল এ, প্রথম পদ ছিল এ, দ্বিতীয় পদ হলো তার সাথে ডি যোগ হলো, তৃতীয় পদ হলো এর সাথে টু ডি যোগ হয়েছে। একইভাবে যদি আমি চতুর্থ পদ বের করি, একইভাবে যদি চতুর্থ পদ বের করি তাহলে এ প্লাস থ্রি ডি হবে, অর্থাৎ ডি করে বেড়ে যাচ্ছে, কারণ আমাদের এখানে সাধারণ অন্তরটাই হলো ডি, অর্থাৎ কোনো ধারার এখানে দুই করে বেড়েছে তাহলে আমরা এখানে সাতের পরে নয় হবে, নয়ের পরে এগারো হবে, অর্থাৎ ডিটাই এখানে যোগ হচ্ছে। এইভাবে যদি আমরা যাই, এইভাবে যদি আমরা এনতম পদ বের করতে চাই, এনতম পদ সমান সমান তখন এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এইটা হবে। তাহলে এখান থেকে যখন আমরা চার পাঁচ সাত এইভাবে পদ বের করতে করতে এন পদ
পর্যন্ত যাব। এনটা কি আমি একটু আগেও বলছি যে এন হলো স্বাভাবিক সংখ্যা। সেট তোমাদের অনেক সেটের আলোচনার সময় বা অন্য ক্লাসেও অনেকবার বলা হয়েছে যে সেট সবসময় স্বাভাবিক সংখ্যা সেটটাকে এন দ্বারাই চিহ্নিত করা হয়। তাহলে এখানে এন বলতে পদ সংখ্যা, এখানে এন বলতে আমরা বুঝবো পদ সংখ্যা। তাহলে এখান থেকে যখন এইভাবে করতে করতে দেখো এনতম পদের একটা সূত্র অলরেডি তৈরি হয়ে গেছে। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবো যে সমান্তর ধারা করতে গেলে এই যে সূত্রটা আসলো আমাদের এখানে, এই সূত্রটা কিন্তু আমাদের অঙ্ক করতে গেলে, অধ্যায় ভিত্তিক অঙ্ক করতে গেলে কিন্তু আমাদের প্রয়োজন হবে সবসময়। তাহলে আমরা এটা মনে রাখবো যে এনতম পদ সমান এনতম পদ সমান সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ডি। এইটা এখানে আমরা মনে রাখবো এ সমান কি, এ তো একটু আগেই বললাম এ সমান হলো প্রথম পদ আর ডি সমান হলো সাধারণ অন্তর আর এন হলো পদ সংখ্যা। এন হলো পদ সংখ্যা অর্থাৎ কোনো ধারায় কতটি পদ আছে, ওয়ান থ্রি ফাইভ এইভাবে দিলাম। এইভাবে একটা ধারা যদি লিখি তাহলে কতটা পদ আছে এখানে এন সংখ্যক পদ, এন পর্যন্ত এখানে একটা পদ আছে। তাহলে আমরা এই ধারা থেকে আমরা এইটা লিখছি এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ডি। তাহলে এই যে এনতম পদ এইটা সমান সমান আমার শেষ পদও লিখা যায়, শেষ পদও লিখা যায়। কেন লেখা যায় দেখো শিক্ষার্থীরা, এখানে আমি ধারাটা ওয়ান থ্রি ফাইভ সেভেন লিখছি, এর লাস্টে দিচ্ছি দেখো এন, অর্থাৎ এন কিন্তু শেষ নেই। তাহলে আমাদের এনতম পদ বলতে এই এনতম পদ যখন এইটা আসছে তখন শেষ পদটাও একই। তাহলে আমরা মনে রাখবো শিক্ষার্থীরা যে এনতম পদ যেটা শেষ পদও সেইটা। তাহলে একটা সূত্র মনে রাখবো, আর একটা মনে রাখবো এন সংখ্যক পদের সমষ্টি, এন সংখ্যক পদের সমষ্টি, সমষ্টি সমান সমান এন বাই টু সেকেন্ড ব্র্যাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি। এখানেও দেখো যখন আমি সমষ্টির সূত্রটা লিখছি, যখন আমি এখানে সমষ্টির সূত্রটা লিখলাম তখন লিখলাম এন সংখ্যক আর এখানে কিন্তু এনতম পদ, এইটা কিন্তু আমাদের পার্থক্য রাখতে হবে। যখন সমষ্টি বলবে তখন সংখ্যক আর যখন আমাদের তম বলবে তখন তম লিখতে হবে। তাহলে এখানে আমরা লিখলাম এন বাই টু, এনটা কি একটু আগেও লিখছি পদ সংখ্যা, এটা কি প্রথম পদ, এখানে এন আছে এনও পদ সংখ্যা, ডি সমান সমান সাধারণত। তাহলে আমরা সাধারণত প্রথম পদ সাধারণত আর পদ সংখ্যা এই তিনটে সাথে সম্পর্কিত দুইটা সূত্র আমরা লিখলাম। এই দুটো সূত্র থেকে আমরা সবসময় মনে রাখব যে কোনো দুইটা অর্থাৎ প্রথম পদ সাধারণ অন্তর যদি সাধারণ অন্তর যদি দেওয়া থাকে তাহলে পদ সংখ্যা নির্ণয় করতে পারবো, আবার যদি সাধারণ অন্তর আর পদ সংখ্যা দেওয়া থাকে তাহলে প্রথম পদ নির্ণয় করতে পারবো, আবার যদি প্রথম পদ এবং পদ সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা সাধারণ অন্তরও নির্ণয় করতে পারবো। অর্থাৎ তিনটার সাথে মধ্যে যে কোনো দুইটা যদি থাকে তাহলে আমরা পরবর্তীটা নির্ণয় করতে পারবো। এই দুটো বিষয় যদি আমরা ভালোভাবে মনে রাখতে পারি বা বুঝতে পারি তাহলে আমাদের এই অধ্যায়ের অঙ্ক করার জন্য বা গাণিতিক যে সমস্যাগুলো আসবে আমাদের সৃজনশীল সেগুলো করতে গেলে আমাদের কোনো রকমের সমস্যা হবে বলে আমার মনে হয় না। যাই হোক, প্রাথমিক যে এই বিষয়গুলো তোমাদেরকে দেখালাম এই আলোকের আমি এখন দুই একটা গাণিতিক সমস্যা একটু দেখাই। এই দুটো সূত্র শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে অবশ্যই। আমি একটা গাণিতিক সমস্যা লিখি, দেখো এখানে বলা হয়েছে ফাইভ এইট ইলেভেন, ফাইভ এইট এইভাবে যে বলছে যে ধারাটির কোন পদ, ধারাটির কোন পদ তিনশো তিরাশি, বলা হয়েছে যে ধারাটির কোন পদ তিনশো তিরাশি। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো সবাই যে আমাদের এখানে তাহলে কী বলছে, ধারাটি লিখছে পাঁচ আট এগারো চোদ্দো। এইভাবে যদি আমরা যাই তাহলে ধারাটার কত নাম্বার পদ যে তিনশো তিরাশি হবে। এখানে কিন্তু দেখো এখানে পার্থক্যটা কত হয়েছে, আটের থেকে পাঁচ গেলে তিন, এগারোর থেকে আট গেলে তিন, চোদ্দোর থেকে এগারো গেলে তিন, অর্থাৎ বিয়োগ করলে যে একই হয়েছে। তাহলে এটা আমরা সমান্তর ধারা আমরা জেনে যাচ্ছি এখান থেকে। আর সমান্তর ধারা যদি হয় তাহলে আমরা সমান্তর ধারা যে সূত্র দুটো লিখে দিলাম সেখান থেকেই আমরা করব। তাহলে দেখো শিক্ষার্থীরা এখানে আমার প্রথম পদ এখানে দেওয়া আছে, প্রথম পদটা কত, তাহলে এ সমান সমান ফাইভ, আর সাধারণ অন্তর কত আছে, সাধারণ অন্তরটা কি বললাম
যে যে কোনো দুটো পদের প্রথম তৃতীয় পদের থেকে আমরা ওইটা নেই, যে কোনো দুটো বিয়োগ করলেই কিন্তু হবে তিন। তাহলে সাধারণত তিন পাচ্ছি, তাহলে তিন পেয়ে আমরা এখন প্রতিটা পদে কিন্তু তিন বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে চোদ্দ আছে লাস্টে, তাহলে এর পরেরটা কত সংখ্যা হবে শিক্ষার্থীর সংখ্যা তোমরা নিশ্চয়ই জানবে, কারণ চোদ্দোর সাথে তিন যোগ করলে সতেরো হয়, সতেরোর পরে কুড়ি, কুড়ির পরে তেইশ, তেইশের পরে ছাব্বিশ, এরপরে উনত্রিশ, এইভাবে কিন্তু তিন তিন করে বাড়বে। তো তিন তিন করে বেড়ে যদি আমাকে তিনশো তিরাশি পর্যন্ত যেতে হয় তাহলে কিন্তু আমার খাতা ভরে যাবে লিখতে লিখতে, কিন্তু তারপরে আবার কী করতে হবে, গুনে গুনে বের করতে হবে যে কততম পদ গেছে। ওইটা না করে আমরা যে সূত্র লিখিয়ে দিছি ওই সূত্রের সাহায্যে, আমি প্রথমেই বলছি যে সূত্র আমরা লিখিয়ে দিছি এনতম পদ সমান কি, এনতম পদ, এনতম পদ সমান আমরা লিখিয়ে দিছি এ প্লাস এন মাইনাস ওয়ান ডি। এই দুটো থেকে আমি একটু আগে বললাম যে এ এন ডি এই তিনটির থেকে যে কোনো দুটো যদি থাকে, অর্থাৎ এ আছে ডি আছে, সাধারণত এখানে ডি আছে, অর্থাৎ এ আর ডি আছে, আমাদের এনটা নির্ণয় করতে হবে। তাহলে দুটো যেহেতু দেওয়া আছে সেহেতু আমরা তৃতীয়টা বের করতে পারবো। তাহলে আমাদের এখানে বলছে কি ধারাটির কোন পদ এইটা, এখানে প্রশ্নবোধক চিহ্ন দেখো। তাহলে আমরা এখানে ধরি নেই যে ধারাটির এনতম পদ, ধরি নেই যে আমরা, তাহলে সূত্রটা এখানে আমি তোমাদের দেখালাম এমনি, আমরা লিখবো যে ধরি এনতম পদ সমান সমান যেটা উত্তর চাইছে সেইটা তিনশো তিরাশি। আমরা ধরে নিলাম যে এই ধারাটার এনতম পদ যে তিনশো তিরাশি হবে, কিন্তু এনতম পদ সমান তিনশো তিরাশি, তাহলে এনতম পদের সূত্র কিন্তু আমরা একটা লিখে আসছি। তাহলে এনতম পদের সূত্র, এইটা সূত্র কি, এ প্লাস এন মাইনাস ওয়ান ডি, এইটা সমান সমান তিনশো তিরাশি। নিশ্চয়ই বুঝতে পারছো শিক্ষার্থীরা যে এনতম পদ সমান সূত্র আমরা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ডি, এইটা সমান সমান একশো তিনশো তিনশো তিরাশি। তাহলে আমরা সেই সূত্রটা লিখে দিলে তিনশো তিরাশি পেয়েছি। এখানে যদি এবার আমার প্রথম পদ আর সাধারণ অন্তর দেওয়াই আছে, কিন্তু এখানে যদি আমি মানটা বসাই দিই শিক্ষার্থীরা দেখো, এ সমান কত পেয়েছি ফাইভ বসাই দিলাম, এনে তো মান নেই, ডি সমান কত থ্রি বসালাম তিনশো তিরাশি, মান বসাই দিয়ে এবার আমরা যদি এর সমাধান করি তাহলে কিন্তু এও নেই ডিও নেই এনটা আছে, তাহলে এনের মানটা পেয়ে যাবো। তাহলে এখানে আমরা যদি এখন এটা ব্র্যাকেটটা উঠাই দিই তাহলে কী হবে, ফাইভ প্লাস এই থ্রি এর সাথে গুণ হলে থ্রি এন মাইনাস এন ইকুয়াল টু তিনশো তিরাশি। তাহলে এখন দেখো এই পাশের থেকে এটা বিয়োগ করে নিয়ে আগে টু প্লাস, তাহলে টু প্লাস থ্রি এন ইকুয়াল টু তিনশো তিরাশি, তাহলে আমরা পাচ্ছি টু, অর্থাৎ পাশের থেকে তুই বিয়োগ হয়ে গেল, পাশের থেকে তিন বিয়োগ হয়ে গেলে টু থাকলো আর এখানে থ্রি এন থাকলো সমান সমান তিনশো তিরাশি। তাহলে এবার আমরা কী করব, যেহেতু আমাদের এনের মান নির্ণয় করতে হবে এখানে, কারণ টার্গেটটা কি আমাদের পদ সংখ্যা কোন পদ, তাহলে এখানে এনের মান যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা এখন এনটা এনটা এক পাশে রাখি, সংখ্যাটা ওই পাশে নিয়ে যাই ডান পাশে, কারণ সমাধান তোমরা শিখছো, সমাধান আমরা অন্য অন্য ক্লাসেও তোমাদেরকে শেখানো হয়েছে, সেই আলোকেই কিন্তু সমাধান করতে হবে আমাদেরকে। তাহলে থ্রি এন সমান সমান কত হবে বিয়োগ দুই, কারণ এইটা দুইটা পাশে যোগ চিহ্ন আছে, ওপাশে গেলে বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে থ্রি এন সমান সমান কত হবে তিনশো একাশি, বা এন সমান সমান তিনশো একাশি বাই তিন, কারণ এনের সাথে তিন গুণের সম্পর্ক আছে। তাহলে গুণের সম্পর্ক যখন থাকে আমরা সবাই জানি যেটা সাইড চেঞ্জ হলে তখন সেটা ভাগের সম্পর্ক হয়। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করলে একশো সাতাশ হয়, তাহলে এন ইকুয়াল টু একশো সাতাশ। তাহলে আমাদের প্রশ্নটা কী ছিল শিক্ষার্থীরা, যে বলছিল ধারাটির কোন পদ তিনশো তিরাশি, তাহলে আমরা এখানে এনের মান পেলাম একশো সাতাশ, তাহলে ধারাটির একশো সাতাশতম পদ ওইটাতে হবে। অর্থাৎ আমরা লিখব যে ধারাটির একশো সাতাশতম পদ তিনশো তিরাশি, এইটা একেবারে সোজা একটা অঙ্ক। এইভাবে আমরা একাধিক অঙ্ক এরকম আছে সমাধান করার জন্য, যা আমি আরও একটা দেখাই তোমাদের, তোমাদের যে অধ্যায় তেরো পয়েন্ট এক আছে তোমরা এখানে এটা দেখবা, এই অধ্যায়গুলো দেখলে তোমরা বুঝবা। এখানে আরও একটা আমি একটা সমষ্টির অঙ্ক দেখাই সমষ্টির সূত্র দিয়ে, ফাইভ বল আমি সমষ্টি, আর একটা অঙ্ক দেখাই আমি, এটা দুই নম্বরটা বইয়ের হলো, বইয়ের পেজ নাম্বার, বইয়ের আট দাগের অঙ্কটা, তেরো পয়েন্ট আগের আট দাগের অঙ্কটা,
এটা যদি আমরা করতে চাই তাহলে এখানে কি বলছে আমাদের যে এই যোগ চিহ্ন দিয়ে লেখা রয়েছে সমান সমান কত জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ এর যোগফল কত এর যোগফল বের করতে হবে যোগফল বলতে কি সমষ্টি বের করতে হবে তাহলে সমষ্টির একটা সূত্র কিন্তু আমরা শিক্ষার্থীর লিখে দিয়েছি তাহলে শিক্ষার্থীটা সমষ্টির যে সূত্রটা লিখে দিয়েছি আমি আবার একটু লিখি সমষ্টির সূত্রটা আমরা লিখছি এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এইটা আমরা সমষ্টির সূত্র শিখছি বা লিখে দিয়েছি তোমাদেরকে তাহলে এখান থেকে দেখবো যে আমার সমষ্টি এখানে যেহেতু সমষ্টি বের করতে হবে তাহলে সমষ্টি বের করতে গেলে এখানে আমার কী কী আছে এনটা কি পদ সংখ্যা কিন্তু এখানে নেই কয়টা পদ নেই এখানে দেখো এ আছে এটা কি প্রথম পদ আছে তাহলে প্রথম পদ কত এখানে এ সমান সমান ফাইভ আর সাধারণ অন্তর কত ডি সমান সমান ইলেভেন মাইনাস ফাইভ ইকুয়াল টু সিক্স তাহলে শিক্ষার্থীরা এখানে কিন্তু এ পেলাম ডি পেলাম আমরা এনটা কিন্তু পেলাম না তাহলে এনটাকে বের করে নিয়ে তারপরে আমাদেরকে সমষ্টি করতে হবে তাহলে এন বের করতে গেলে কী লিখবো দেখবো এখানে দেখো শেষ পদ আছে ঊনষাট তাহলে শেষ পদের একটা সূত্র কিন্তু আমরা লিখছি যে এনতম পদ সমান শেষ পদ তোমাদের প্রথমেই লেখা হয়েছে কিন্তু তাহলে এখানে এনতম পদ সমান শেষ পদ তাহলে এখানে আমরা লিখতে পারি যে এখানে এনতম পদ সমান ঊনষাট অর্থাৎ এনতম পদের সূত্র কী আমরা জানি একটু আগেও একটা অঙ্ক করলাম ঊনষাট এইটা এনতম পদের সূত্র আমরা বসাই দিলাম এ মাইনাস এন মাইনাস ওয়ান ডি তাহলে এখানে যদি আমরা এখন মানটা বসাই দিই ফাইভ প্লাস এন মাইনাস ওয়ান ডি সমান সমান কত পেয়েছি সিক্স ইকুয়াল টু ঊনষাট তাহলে এখন যদি আমরা এটা পাই তাহলে এখানে সমাধান করলে দেখো এখানে আমরা পাচ্ছি সমাধান করলে ফাইভ প্লাস সিক্স এন মাইনাস সিক্স ইকুয়াল টু ফাইভ নাইন দেখো শিক্ষার্থীরা এখানে কিন্তু আমরা এইবার এই পাঁচের থেকে ছয় এখানে বিয়োগ আছে তাহলে কত হবে মাইনাস ওয়ান হবে সিক্স এখানে হবে এবার সিক্স এন মাইনাস ওয়ান ইকুয়াল টু ঊনষাট তাহলে বা এখান থেকে এনের মান বের করতে গেলে সিক্স এন ইকুয়াল টু এইটার পাশে গেলে ষাট হয়ে যায় আমি একেবারে করে দিলাম তেন এন ইকুয়াল টু টেন অর্থাৎ সিক্সটা উপাশে চলে গেলে ষাটের নিচে বসে ওইটা আর এখানে এইভাবে করলে সংক্ষিপ্তভাবে করলে হয়ে যাবে যেহেতু তোমরা এখন উপরে ক্লাসে উঠেছ এখন এত আর উপাশে নিয়ে যাবে তাহলে এন ইকুয়াল টু সিক্স পেলাম তাহলে এনের মান যখন পেয়ে গেলাম তাহলে সমষ্টি বের করতে কিন্তু আমার আর কোনো বাধা থাকলো না তাহলে অর্থাৎ ধারাটির সমষ্টি আমরা এখন বের করে ফেলতে পারি তাহলে শিক্ষার্থীরা নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পারছো আমি এটা মুছে দেই এরপরে তোমাদের সমষ্টিটা নির্ণয় করে দিই তাহলে আমরা মনে রাখবো যে এখানে কিন্তু আমরা এর মান পেয়েছিলাম ফাইভ এবং ডির মান সিক্স আর টেন বের করে নিলাম পদ সংখ্যা তাহলে অতএব ধারাটির সমষ্টি এবার লিখব ধারাটির সমষ্টি এস এন ইকুয়াল টু এন বাই টু সেকেন্ড ব্র্যাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি তাহলে এখানে আমরা যদি মানগুলো বসাই দিই তাহলে এন ইকুয়াল টু টেন পেলাম এ সমান ফাইভ পাইছিলাম টেন পেলাম মাইনাস ওয়ান ডি সমান সমান সিক্স একটু আগেও কিন্তু আমরা এটা এ এবং ডি বের করে নিয়েছি আর টেনও বের করে দিলাম সেই তিনটা মান খালি সূত্রে বসিয়ে দিলাম তাহলে তিনটা যখন আমরা বসিয়ে দিচ্ছি তখন এবার সমাধান করলে কী আসবে ফাইভ আসবে দুইটা ভাগ করলে এখানে পাঁচ দুগুণে দশ প্লাস এখানে হবে নাইন ইন্টু সিক্স নাইন ইন্টু সিক্স তাহলে এখানে সমাধান করলে ফাইভ ইন্টু এখানে কত হচ্ছে দেখো দশ ছয় চুয়ান্ন চুয়ান্ন আর দশ চৌষট্টি এখানে হচ্ছে চৌষট্টি তাহলে চৌষট্টি যদি হয় আমি আরও একটু বলি যেহেতু ওইখানে দেখো তোমাদের এখানে মানটি বসিয়ে দিলাম আমি আবার বলি মানটা এনের মান আমরা টেন পেয়েছিলাম বের করে নিয়েছি দুই নিচে থাকলো এর জায়গায় ফাইভ বসালাম এন থাকলো টেন আর ডির মান সিক্স বসালাম এরপরে সমাধান করলাম কি দশটা দুই ভাগ করলে পাঁচ হয় পাঁচ দুগুণ দশ হয় নয়ের থেকে দশের থেকে এক বাদ গেলে নয় থাকে আর সাথে ছয় অর্থাৎ এই পাঁচের সাথে
নং 54 আর 10 64 64 এর সাথে 5 গুণ করলে কত হয় শিক্ষার্থীরা চার পাঁচে 20 শূন্য হাতে 2 32 320 এটা এইটাই आंसर অতএব আমাদের ধারাটি সমষ্টি হবে অতএব ধারাটির সমষ্টি হবে 320 তাহলে এইটাই आंसर শিক্ষার্থীরা আশা করি যে ধারাটা আমরা তোমাদেরকে সমান্তর ধারা বিষয়ে ধারণা দিলাম বা দুইটা অঙ্ক করে দিলাম এই আলোকে তোমরা যদি এই অধ্যায়টা প্র্যাকটিস করো তাহলে সব অঙ্কই তোমরা পারবে আমার মনে হয় কারণ সমস্যা হবে না এই সূত্র দুটোই অ্যাপ্লাই করেই এই অধ্যায়ের সমস্ত অঙ্কগুলোই করা যাবে এই পরে যদি করতে যে অঙ্ক কোনো সমস্যা হয় তোমরা আমার সহযোগিতা নিতে পারো ফোন করতে পারো অথবা কমেন্ট বক্সে তোমরা তোমাদের সমস্যাটা জানালে আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব সাথে সাথে তোমরা এই যে 13.1 এর এখানে কিছু অঙ্ক আছে এই যে অঙ্ক করে দিলাম এই আলোকেই তোমরা এই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবা কারণ এই আলোকেই তোমাদেরকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে অর্থাৎ অনুশীলনী তেরো পয়েন্ট এক দাগ নাম্বার এখানে দাগ নম্বরগুলোই দিয়ে দেয় তোমাদের যেহেতু চার চারের থেকে বারো পর্যন্ত চার থেকে বারো পর্যন্ত দাগ নম্বর চার থেকে বারো পর্যন্ত এই অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবা আসলে আমার মনে হয় পারবা কারণ যদি এই সূত্রগুলো আমি যেগুলো বললাম এগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে শুনে থাকো বা পরবর্তীতেও তোমরা শুনে নিতে পারো কারণ এগুলো তো রেকর্ডিং থাকছেই দেখে নিয়ে তোমরা সমাধান করতে পারবে তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে কমেন্ট বক্সে তোমাদের মন্তব্য বা তোমাদের সমস্যা লিখলে আমি সমাধান করার চেষ্টা করব যাই হোক আজকের ক্লাস এখানেই শেষ করব সবাই সুস্থ থাকো ভালো থাকো এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ।